তাহলে তুই এমন থমকে গেলি কেন? কিরে কি হলো? এতক্ষণ আমাকে মিথ্যে বলছিলিস তুই? আসলে রক্ত মাংসের মানুষ তুই। আমাকে নাক নিঃসেজে ঠকাতে এসেছিলিস? কিরে থমকে গেলি কেন? আগের পরীক্ষাগুলো তো উতরে গেলি টপাটপ, এখন পাথর ছুটতে গিয়ে থমকে গেলি কেন? কি হলো, কিসের অসুবিধে? অসুবিধে তো সবটাই, কত দূরে কি করে পাথর ছুড়বো আমি? কিন্তু যেভাবেই হোক এই রাক্ষস বুড়োকে সন্তুষ্ট করতেই হবে, না হলে হয়তো এক্ষুনি গিলে খাবে আমাকে। কিন্তু কি উপায় হবে এখন? তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল, মানুষ মানুষ গন্ধ কেন তোর গায়ে? দাদা মশাই, তুমি আমাকে এমন করে অবিশ্বাস করবে এ আমি ভাবতেও পারিনি, সেই জন্য একটু থমকে গিয়েছিলাম। নইলই গাছে পাথর ছোড়া কি এমন ব্যাপার? ওই গাছের থেকেও ঢের দূরে আকাশ ছাড়িয়ে পাঠাতে পারি আমি পাথর, দেখো তবে। এবার বিশ্বাস হলো তো আমার কথা? কোন দিকে যাবো এবার? পারুলকে নিয়ে বড় রাক্ষস তো ছাদে গেল, কিন্তু সেই ছাদের শ্রেণী কোন দিকে সেটা কি করে বুঝবো এখন? যাই একবার এদিকে গিয়ে দেখি। হ্যাঁ, বাঁকের ওপাশের অলিন্দে গিয়ে দেখি, যদি ছাদের শ্রেণীর কোনো সন্ধান পাই। খুব সাবধান, তুই যে এখানে এসেছিস কেউ যেন তা জানতে না পারে। আমার ছেলে হিরম্ব মল্ল ভারী হিংসুটে আর বেয়াদ, একা একা সিংহাসন ভোগ করবে বলে তোর মা
আর মাসিকে দেশ ছাড়া করে ছেড়েছে। খুব সাবধান, তোকে দেখতে পেলে হিরণ্যমল্ল হয়তো গণ্ডাল নিয়ে নেবে। তাহলে দাদামশাই আমি এখানে থাকবো কি করে? ভয় পাস না, ভয় পাস না নাতনি, আমি তোকে ঠিক লুকিয়ে রাখবো, কেউ জানতে পারবে না। কিন্তু তুই আমাকে একটা সত্যি কথা বলতো, হঠাৎ এত বছর পর তুই এই রাক্ষস রাজ্যে এলি কেন দিদি ভাই? তোর মায়ের সাথে সেই কত বছর দেখা নেই, তোর জন্মের খবরটা পর্যন্ত পাইনি। হঠাৎ কি মনে করে এলি তুই? ছোটবেলা থেকে মায়ের মুখে তোমার অনেক গল্প শুনেছি, কিন্তু চোখে দেখিনি কোনোদিন। তোমাকে দেখতে খুব ইচ্ছে হতো আমার, তাই আমি বড় হয়ে যে সুযোগ পেলাম অমনি চলে এলাম তোমার টানে। তবে আমি বেশি দিন থাকবো না দাদামশাই, কটা দিন থেকেই চলে যাব। কিন্তু একটা আবদার আছে তোমার কাছে দাদামশাই। আমার কাছে আবদার করবি না তো কার কাছে আবদার করবি? জল বল, তোর যা খুশি আবদার আছে আমাকে নিশ্চিন্তে বল। আমি যে কদিন এখানে থাকবো আমার এই মামার বাড়ির দেশটা একটু ঘুরে দেখতে চাই, এইটুকুই আবদার আমার তোমার কাছে দাদামশাই। এই কথা? ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না, সেসবের ব্যবস্থা হবে। এবার চল ঘরে চল দেখি। অলিন্দের বাঁক ঘুরে এতটা এলাম, কই কোথাও তো কোনো সিঁড়ি নজরে পড়ল না। তবে কি আমি ভুল পথে চলে এলাম? আমার ছোটবেলার খেলনাগুলো সব যত্ন করে রেখেছিস তো নাকি, নাকি আমি নেই বলে সব ফেলে দিয়েছিস তোরা? না না রাজকুমারী, আমরা তোমার সব খেলনা পুতুলগুলো খুব যত্ন সহকারে তোমার খেলাঘরে রেখে দিয়েছি, একবার দেখবেই চলো না, তাহলেই বুঝতে পারবে। চল, আমি এখানে থাকি আর না থাকি আমার জিনিসগুলো যেন কোনো রকম আঁচ না লাগে, খেয়াল থাকে যেন। কারা যেন আসছে এদিকে, কেউ দেখে ফেলার আগে আমাকে লুকিয়ে পড়তে হবে। কিন্তু কিন্তু কোথায় লুকোয়? এটা কোনো বিশেষ ঘর মনে হচ্ছে, অদ্ভুত দেখতে সব পুতুলে ভর্তি। দেখে মনে হচ্ছে এই ঘরে কেউ আসে না আজকাল, এখানেই লুকিয়ে থাকে। সর্বনাশ, রানী মণি মল্লিকা এই ঘরে?
কি সেনাপতি মশাই এবার কোথায় ঢুকলো? তোকে দেখে না আমার একটু চিন্তা হচ্ছে বুঝলি নাতনি। কিসের চিন্তা দাদামশাই? তুই আমার বড় মেয়ের মেয়ে হলে কি হবে? এই সমস্ত ভয়ঙ্কর রাক্ষসদের সঙ্গে তুই মোটেই পেরে উঠবি না। শোন, তুই এক কাজ কর, কাল সূর্যগ্রহণ আছে, সূর্যগ্রহণের সময় রাক্ষসদের ক্ষমতা খুব কমে যায়, জানিস তো? হ্যাঁ জানি, বই কি সূর্যগ্রহণের সময় এই রাক্ষসরা খুব ভয়ে ভয়ে দিন কাটায়, রাস্তাঘাটে পাহারাও খুব কম থাকে। এই সুযোগে তুই রাজ্যটা একটু ভালো করে ঘুরে দেখে নে। তাহলে কালকে সুবর্ণ সুযোগ, পাহারাও কম থাকবে, কাল গ্রহণের সময় চাপা কাছে কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে আমাকে। এই দেখো রাজকন্যা, এই সেই তোমার খেলাঘর। সেই পাথর, এই পাথরগুলো দিয়ে ছোটবেলায় আমি নিশানা ঠিক করার খেলা খেলতাম। এই পুতুলটা তো আগে থেকে, এটা কোথা থেকে এলো? সর্বনাশ, আর দু পা এগোলে রানী আমায় দেখতে পাবে। আমাকে দেখলেই তো চিনে ফেলবে রাক্ষসী রানী। এই মুখ রানীকে কিছুতেই দেখানো যাবে না। তোকে একটা মজার জিনিস উপহার দিই। তোর কাজে লাগতে পারে। এই জাদুদণ্ড যার মাথায় ছুঁয়ে তুই যা চাইবি সে তাই হয়ে যাবে। তাছাড়া এই রাক্ষসদের দেশে তুই একা একা পেরে উঠবি না। আর ওই সূর্যগ্রহণের সময় কোনো মন্ত্রতন্ত্রও কাজ করবে না। দাদামশাই, তুমি যদি রাগ না করো তাহলে একটা কথা আছে। কি কথা দে নাতনি? কি হলো, চুপ করে আছিস কেন? বল কি কথা। আমি যখন চারপাশটা ঘুরে দেখব তখন আমার সঙ্গে আরো একজন থাকবে। সে কি রে, তুই বুঝি কাউকে সঙ্গে করে নিয়ে এসেছিস? পুতুল গো পুতুল, আমি যে তোমারই নাতনি, আমিও পুতুল নিয়ে খেলতে ভালোবাসি। তাই আমি একটা মানুষকেই পুতুল বানিয়ে নিয়েছি, ওকে ছাড়া আমি থাকতেই পারি না। বাবা 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 বাবা
এই পুতুল আমার খেলা করে, এটা তো আমার পুতুল না। তোমার নয়? না, এ তো আমার পুতুল না। এমন পুতুল তো আমি এই প্রথমবার দেখছি। কার পুতুল এটা? রাজকুমারী, তাহলে হয়তো এটা তোমার ঠাকুরদার পুতুল হবে। তাই? বাহ, ভারী সুন্দর তো এই পুতুলটা, আমার বেশ পছন্দ হয়েছে। বাবার কাছে এমন রাশি রাশি সুন্দর সুন্দর দেখতে অনেক পুতুল আছে, তারা আবার হাত ঘোরালে হাসে, কাঁদে, ওঠে, বসে, আরো কত কিছু করে। এইসব পুতুলগুলো তো নতুন নতুন আমদানি হয়েছে, আজব কাণ্ড করে এই পুতুলগুলো। ঠাকুরদার কাছে সবসময় সেরা খেলনাগুলো থাকে, হাজারবার চাইলেও কিন্তু কখনো কাউকে দেয় না। তবে তোদের মুখে এই পুতুলগুলোর গল্প শোনে না, আমার খুব দেখতে ইচ্ছে করছে পুতুলগুলো। চল না একবার দেখে আসি। আসলে আসার পর থেকে বুড়ো বাবার সাথে তো দেখাও হয়নি, দেখাও হবে, পুতুলগুলো দেখব, আর আর এই পুতুলটা ফেরত দিয়ে আসবো, কেমন? সেরেছে, ওই বুড়ো রাক্ষসের ঘরে যাবে রাক্ষসী রানী। পারুল এখন ছাদে না ঘরে তাই তো জানি না। চল। অমন করছিস কেন? একটাই তো পুতুল, কত পুতুল তো রয়েছে এখানে, একটা নিয়ে নে না। কি বলছো দাদু, ও যে আমার সবচেয়ে প্রিয় পুতুল, ওকে ছাড়া যে আমি থাকতেই পারি না। কাঁদিস নে মা, কাঁদিস নে, হয়তো ফলের ঝুড়ি নিয়ে আসবার সময় কোথায় পড়ে গেছে, তারা আমি আমি খুঁজে নিয়ে আসছি। চলো আমিও যাবো তোমার সাথে। খবর দাম না। ও হ্যাঁ, আর একটা কথা শোন, তুই আমার মেয়ে গম ভাঙনের মেয়ে হয়ে এমন মানুষের মতো দেখতে হলে কি করে বলতো? কি করব বলো দাদা মশাই, আমার মা যে মানুষ বিয়ে করেছে তাই আমাকে আমার বাবার মতো দেখতে হয়েছে, এতে আমার কি দোষ বলো? না 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 না, ও আমার মেয়ে কম ভাঙনীয় মানুষ বিয়ে করেছে। ঠাকুর তার ঘরে যাচ্ছে বটে, কিন্তু এত রাত অব্দি বুড়ো জেগে থাকে, তো গিয়ে আবার ফিরে আসতে হবে না? না না রাজকুমারী, এখন তো বুড়ো বাবা জেগেই আছে, এখন তো ওনার পুতুল খেলার সময়। ও হ্যাঁ, একটা কথা তোকে বলে রাখি শোন, এখানে থাকতে হলে, এই চারপাশে ঘোরাঘুরি করতে হলে, ওই রাক্ষসদের মতো দেখতে
মধ্যে হওয়াটা খুব জরুরি। কিন্তু পথে পথে তুই ঝামেলায় পড়ে যাবি। কেউ কোনো কথা শোনার আগেই তোকে জ্যান্ত গিলে খাবে। খুব সাবধান, তুই এখানে পরে বসে থাক, চুপটি করে আমি খুঁজে দেখি তোর পুতুলটাকে পাই কিনা। রাতের বেলার খাবার না হলেও চলবে বুড়ো বাবার, কিন্তু পুতুল খেলা বন্ধ থাকবে না। এই ধর। রাক্ষসীদের মতো দেখতে হব কি করে? পারছি না, এই বুড়ো বাবার ঘর তো একেবারে রাজপ্রাসাদের শেষ প্রান্তে, কত আর হাঁটবো বল, পায়ে তো ব্যথা করছে। আমি কি রাক্ষসীদের মতো রূপ বদলাতে পারি নাকি?